আসসালামু আলাইকুম গাইস, আশা করছি যে যেখান থেকে দেখছো সবাই ভালো এবং সুস্থ আছো। সো গাইস, তোমার জন্য আবারও নিয়ে আসলাম নতুন একটা গুড নেম, মানে এটা একটা গ্রামের মুড। সো এটার ভিতর তোমরা পাবা বাংলাদেশি না পাইলেও এটার ভিতর বাড়িঘর পাবা, তারপর ম্যাপটা জাস্ট অসাম, ভাঙাচোর রাস্তা আছে, তোর কবরস্থান আছে, তারপর সুন্দরই লাগে, রাস্তাঘাটটাও কিন্তু জাস্ট অসাম, জোস লাগতেছে। সো আজকে আমি তোমার সাথে এই মুডটি শেয়ার করব। সো অনেকদিন পরেও বাসি মুড কিন্তু শেয়ার আসছি। সো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। সো চলে আসলাম ইন্ট্রোর পর। সো আজ যে কথাটা সবার আগে বলে নিতে চাই, যে তোমরা অনেকেই ভাবো যে আমি ইটিএস টু খেলতে কেমন হয়, যে আমি বাসি মুড ইন্ডোনেশিয়া ভুলে গেছি। আসলে ব্যাপারটা এরকম না, অনেকদিন পর আমি আসছি। ইটিএস টুটা আমি ইনস্টল করলাম, তার জন্য খেলতেছি আর তোমার সাথে শেয়ার করতেছিলাম। ভাবছিলাম যে তোমরা চাও, মজা করতে ভালো লাগবে তোমাদের কাছে। তো অনেকেই তোমরা বলতে হবে যে ইটিএস টু তোমাদের লাগবে না, তোমরা বাসি মুড ইন্ডোনেশিয়া চাও। সো ইনশাআল্লাহ এখন থেকে বাসি মুড ইন্ডোনেশিয়ার ভিডিও পাবা এবং ইটিএস টুয়ের ভিডিও পাবো, কারণ পাবলিক তো সব একটা খাইতে চায় না, সবই খাইতে চায়। সো আমি ইটিএস টুও খেলবো, বাসি মুড ইন্ডোনেশিয়া খেলবো। সো চলো আজকে দেখি নি তোমরা এই কোড নেমটি কীভাবে অ্যাড করবা। অ্যাড করার জন্য ডিসক্রিপশন বক্সের মধ্যে একটা ভিডিও লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্ক থেকে তোমরা এই কোড নেমটি ডাউনলোড করে নিবা। ডাউনলোড করার পর তোমরা যে কাজটা করবা, সবার আগে তোমরা যেটা রিসিভার অ্যাপসটা ওপেন করে নিবো। ওপেন করার পর তোমরা যে ফোল্ডারে ডাউনলোড হয়েছে সেই ফোল্ডারটা ওপেন করবো। ওপেন করার পর এটাকে এক্সট্রাক্ট করবা, নিচে যে এক্সট্রা অপশনটা আছে এক্সট্রাতে দিয়ে এক্সট্রাক্ট করে নিবো ফাইলটা। সো আমি এটা এক্সট্রাক্ট হয়ে গেল। এক্সট্রাক্ট হওয়ার পর এখান থেকে তোমরা ব্যাকে যাবা। ব্যাকে আসার পর তোমরা যাবা অ্যান্ড্রয়েড ফোল্ডারটিতে। অ্যান্ড্রয়েড ফোল্ডারে যাওয়ার পর যাবা ওবিভি। ওবিভিতে যাওয়ার পর কম ডট মালেও, এবং এখানে ওবিভি একটা যে ফাইলটা আছে এই ফাইলটাতে যাবা। যাওয়ার পর তোমরা অ্যাসেস্ট বিন, তারপর এইটার ভিতর যাইয়া, তারপর তোমরা প্লাস আইকনে ক্লিক করে তোমরা উপরটাতে ক্লিক করার পর তোমরা ডাউনলোড ফোল্ডারটি সিলেক্ট করে এখানে যে দুইটা অ্যাকসেপ্ট করা ছিল সে দুইটা সিম্পলি এখানে ইনস্টল করে তোমরা জাস্ট অ্যাড করে দেবা। সো আমার এখানে অ্যাড করা আছে। অ্যাড করার পর চলে আসবো তোমরা গ্যারেজে। গ্যারেজে আসার পর তোমরা যাবা হচ্ছে ম্যাপের মধ্যে ফ্রি মোডে। ফ্রি মোডে যাওয়ার পর তোমরা এখানে সিম্পলি ষোলো তো অরঙ্গিনি যে একটা ম্যাপ আছে, সো এই ম্যাপটা তোমরা সিলেক্ট করে দিবা। সো আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর আমি এখন তোমাদের টিউটোরিয়ালটি দেখে দিব কীভাবে তোমরা ওই গ্রামটিতে যাবা। সো যাওয়ার জন্য আমরা একটু ওয়েট করি। সো দেখতে পাচ্ছ আমরা কিন্তু ভিতরে চলে আসলাম, গেমের ভিতরে আমরা চলে আসলাম। সো এখন আমরা যে কাজটা করবো, আমরা কিন্তু ম্যাপের দেখা দিকে যাবো না, ম্যাপের যে বাম দিকে লোকেশন দেখা যাচ্ছে যাওয়ার জন্য আমরা বাম দিকে যাবো না। যাওয়ার জন্য আমরা ওইখানে যাওয়ার জন্য আমরা যেটা করবো, আমরা ডান দিকে যাবো। ডান দিকে যে রাস্তাটা আছে আমরা এই ডান দিকে রাস্তা দিয়ে যাবো। সো এটা তোমাদের অনেকেই বলে নাই। সো আমরা এই ডান দিকের রুটটা দিয়ে যাবো, আমরা বাম দিকে যাবো না, ম্যাপ কিন্তু বাম দিকে দেখাবে তোমাদের। সো আমরা সিম্পলি এখান থেকে বের হয়ে যাই। সো দেখতে পাচ্ছ আমরা কিন্তু বের হচ্ছি এখান থেকে, আমরা গাড়িতে আটকে যাচ্ছে। বললো তোমরা বলবো বাস নিয়ে আসবো না, কারণ বলবো বাস অনেক প্যারা খাইতো ওইটা নিয়ে, মানে ব্রেক ধরে না। তো তোমরা সিম্পলি বাম দিকে চলে যাবো। বাম দিকে যাওয়ার পর তোমরা যেটা করবা ডান দিকে চলে যাবা। তো দেখতে পাচ্ছ আমি ডান দিকে যাচ্ছি। সে ডান দিকে যাইয়া তোমরা আবার সামনে আরেকটু মোড় আছে, ওইটা ক্লিয়ার যাইতে হবে তোমাদের, তোমার ওইটা একটু ইয়া করে যাইতে হবে। সো দেখতে থাকো পুরো ভিডিওটা। সো আমরা কিন্তু মোড়টায় চলে আসলাম, এখন কিন্তু আর কোনো ঝামেলা নাই। সো এখন তোমরা ডানে না গিয়ে সুজা চলে যাবো। সুজা যে রাস্তাটা আছে এই সুজা চলে যাবো। সো দেখতে পাচ্ছ আমি কিন্তু সুজা চলে আসছি। সো সুজা যাওয়ার পর এই ম্যাপের যে শেষ রাস্তাটা আছে শেষ রাস্তায় গেলেই তোমরা গ্রামটা পাইয়া যাবে। সো আমি কিন্তু এখানে পাইয়া গেছি আমার ম্যাপটা অ্যাড করার পর। কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কী সুন্দর একটি ম্যাপ, মানে গ্রামের একটি কুড নেম। সো আমার কাছে ভিলেজ কুড নেমটি জোস লাগছে, আমার কাছে রাস্তার কালার গ্রেডিংটা কিন্তু অনেক জোস, একদম বাস্তবে ফিলিংস লাগে, একটা বাস্তবের মতো। সো বামে কিন্তু দেখতে পারবো তোমরা কিন্তু কবর আছে। সো রাতের বেলা কিন্তু আইসো না এখানে, ভয় পাবা। সো দেখতে পাচ্ছ বামে কিন্তু এই যে এখানে কিন্তু কবর আছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে চার পাঁচটা কবর আছে। সো আমরা কবর না দেখে আমরা যাই সামনের দিকে যাই। সো দেখতে পাচ্ছ গ্রামটা কিন্তু অনেক বেশি সুন্দর, সামনে আরও দোকানপাট, বাড়িঘর, আরও আদার্স অনেক কিছুই পাবা। এটার কিন্তু মনে হয় আরও একটা ম্যাপ আসতে পারে, এটা ছোটোখাটো একটি ম্যাপ, মানে এখানে গ্রামটা শুধু একটা ছোটোখাটো, নেক্সটে বড় করার মনে হয় অনেক প্ল্যান আছে তাদের। সো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।